তো এখানে হচ্ছে এই গাজর, আপেল, তারপরে হচ্ছে হুইট কোল বলে এখানে আমি সুন্দর সবকিছু কেটে এখানে রেখেছি। আর এখানে হচ্ছে সস বানানো হয়েছে, এটা মিক্স করব আমরা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিদিস পারভিন কিচেন ব্লগ থেকে আজকে আমি একটা সালাদ শেয়ার করব সবার সাথে। আর সেটা কিসের সালাদ আমি বানাতে যাচ্ছি, এটা ঠান্ডা খাওয়া যায়, এটা গরম করা লাগবে না। আর একটু ওলা সালাদটা বানিয়ে তারপরে ফ্রিজে রাখা যায়। আর কি কি দিয়ে আমি এই সালাদটা বানাচ্ছি, এটা হচ্ছে নেদারল্যান্ডের খাবার, মানে এটা একটা ইয়ার মতো লাঞ্চ ডিনার, মানে দুপুরে খাওয়ার সাথেও খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়, খুবই টেস্টি এই সালাদটা। তা আমি এখন রেডি করতে যাচ্ছি ওই সালাদটা, সব কিছু কেটে কেটে তারপরে কি কি দেওয়া হয় সেটাও সবার সাথে শেয়ার করব। তো আমি এখন ওই সালাদটা বানাতে যাচ্ছি, চলেন কি দিয়ে ওই সালাদটা বানাই সেটা সবার সাথে শেয়ার করি, চলেন। তো এই সালাদটা হচ্ছে এই যে, এটা বলে হুইট কোল, মানে আমাদের বাঁধাকপি আর কি, শক্ত বাঁধাকপিটা এটা। তো এটা দিয়ে এই সালাদটা বানানো হয়। এখানে হচ্ছে এটারে বলে এখানে হুইট কোল, এটা কিন্তু লালও আছে, এটা হচ্ছে সাদাটা আর কি, সাদাটা দিয়েই ভালো লাগে, লালটা দিয়ে তেমন একটা ভালো লাগে না। তো তার সাথে কি কি যাচ্ছে, এখানে হচ্ছে আপেল, এই যে ছোট ছোট করে আমি আপেল কেটেছি, তারপরে হচ্ছে গাজর, তো আপেল গাজর, আর এটা যাবে সাথে, ওর সাথে যাবে মায়োনেজ। মায়োনেজটার সাথে আবার একটু ভিনিগার দিতে হবে, একটু ভিনিগার দিয়ে তারপরে বানানো হয় আর কি সসটা, মায়োনেজ প্লাস ভিনিগার, একটু গোলমরিচের গুঁড়ো আর হালকা একটু চিনি দিয়ে এই সসটা বানানো হয়। তো এই সসটা, এই সালাদটা কীভাবে বানায় সেটাই সবার সাথে শেয়ার করব। তো আমি এখন রেডি করতেছি আর কি। তো আমি এখন এই হুইট কোল, মানে বাঁধাকপি, এটা হচ্ছে একদম শক্ত বাঁধাকপি, তো এটা দিয়ে এই সালাদটা বানানো হয় আর কি। বাঁধাকপি, আপেল, গাজর, মায়োনেজ, মায়োনেজ সসটা আলাদাভাবে বানাতে হয়, যেমন মায়োনেজ নিয়ে তারপরে ওটার মধ্যে একটু ভিনিগার দিয়ে এক চামচ চিনি আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে সসটা বানানো হয়, তারপর এটার সাথে মিক্স করা হয়। তো আমি এখন কাটতে যাচ্ছি দুটো শক্ত টাইপের, মানে বাঁধাকপি যেভাবে কাটে সেভাবেই কাটতে হয় আর কি, এটারে একদম চিকন চিকন করে, মোটা মোটা হলে হবে না, কারণ এটা কাঁচা খেতে হবে, তো সেই জন্য মোটা হলে চলবে না, একদম চিকন করে কাটতে হবে। তো এই হচ্ছে আমাদের দেশে আছে কিনা জানি না, এখানে এটার কুল, এই যে আমি কীভাবে কেটেছি, একবারে যেভাবে আমরা ভাজি করি ঠিক সেভাবেই কাটতে হবে, একদম চিকন চিকন করে, মোটা কথা হলে ভালো লাগবে না খেতে। তো সো আমি এগুলো কেটে এখন এখানে রাখবো, তারপরে সসটা বানিয়ে তারপরে একসাথে করব, সেটাও শেয়ার করব সবার সাথে। হিয়ার ইজ মায়োনেজ, ইয়োগর্ট, এন্ড নাও হোয়াট ইজ দ্য বাইক কল, ja later nog nodig, ja het er nog een dochter, doe maar weer, hey, zo yoghurt, dan kan je mix korte wat bij, dan voor je bij vinegar. সবগুলো ভালোভাবে মিক্স করতে হবে, সব না এখন দিতে হবে গোলমরিচের গুঁড়ো, একটু লবণ দেওয়া হয়েছে, তারপর একটু লবণ, এগুলো সসটা বানানোর সামগ্রী হচ্ছে এগুলো,
আচ্ছা ভালো করে মিক্স অনেকে টেস্ট হয় চামচটা সুপটা বানাচ্ছে আমার মেয়ে তো সসটা এখানে উপরে এভাবে ঢেলে দিব তারপরে হাতে মিক্স করলেই ভালো হয় তারপরে আমরা চামের দিয়ে মিক্স করে এটা ঠান্ডা সালাদ এভাবে মিক্স করে থ্রি হান্ড্রেড মাঠে সো এভাবে ভালো করে মিক্স করতে হবে হাতে করলেই ভালো হয় তারপরে হয়ে যাবে সালাদ বিট কোল সালাদ এটা লালটাও আছে সাদাটা দিয়ে এই সালাদটা বানালে ভালো হয় লালটা দিয়ে তেমন একটা ভালো হয় না টেস্ট লাগে না এই যে সস মিশানো হয়ে গেছে হাই এভরিওয়ান আমি আজকে একটা সালাদ বানিয়েছি আর এই সালাদ তো কীভাবে কাটলাম আর কী কী কেটেছি ওগুলো দেখানো হয়েছে এখন আমরা আমি সালাদটা বানানো হয়ে গেছে আর সালাদটার মধ্যে সস বানানোর জন্য কী কী লেগেছে মায়োনিজ ইয়োকট তারপরে হচ্ছে ভিনিগার তারপরে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো একটু লবণ একটু চিনি তো এগুলো সব একসাথে মিলিয়ে ভালোভাবে ঘুটে এটার সসটা বানানো হয় তারপরে আমি যে কেটেছি এই যে আপেল তারপরে গাজর তারপরে এই বাঁধাকপি শক্ত বাঁধাকপি এটা তো ওগুলো কেটে একসাথে করেছি তারপরে এই ওখানে সসটা দিয়ে আমরা মিক্স করেছি এখানে হয়ে গেছে সালাদ উইথ কোল সালাদ নেদারল্যান্ড বলে উইথ কোল তো এটা হচ্ছে উইথ কোল সালাদ কালার শেষ